বিশ্বকাপের 18তম ম্যাচে পাকিস্তানকে 62 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের সেঞ্চুরিতে পাকিস্তানকে 368 রানে টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে 305 রানে থামে বাবর আজমদের ইনিংস। লক্ষ্য 368 রানের, বেশ কঠিনই। রানের তাড়ায় নেমে দুই ওপেনার ইমাম ও শফিক যেভাবে শুরুটা করেছিলেন, তাতে হয়তো জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটি থেকে আসে 127 বলে 134 রান। অবশেষে শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন স্টয়নিস। এরপর আবারও আক্রমণে এসে ইমামুল হককেও সাজঘরে ফেরান স্টয়নিস। ইনিংস লম্বা হয়নি বাবর আজমেরও, মাত্র 18 রানে জাম্পার শিকার হন তিনি। দলীয় 134 রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান তৃতীয় ব্যাটারকে হারিয়েছে 175 রানে। এরপর পাকিস্তানকে পথ দেখাতে থাকা রিজওয়ান ও সৌদ শাকিলের 57 রানের জুটি ভাঙেন কামিন্স। এক প্রান্ত আগলে রাখা রিজওয়ানকে 46 রানে আউট করে জয়ের আশায় পানি ঢেলে দেন জাম্পা। শেষ দিকে টেলেন্ডারদের আসা যাওয়ার মিছিলে 305 রানেই থামে পাকিস্তানের ইনিংস, 62 রানের জয় অজিদের। এর আগে বেঙ্গালুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান দুই উদ্বোধনী ব্যাটার। তবে ম্যাচের রূপ পাল্টাতে পারত ইনিংসের পঞ্চম ওভারেই। ওসামা মীর ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেওয়ার পরই দুর্ভাগ্যের শুরু পাকিস্তানের। এরপরই কুড়িয়ে পাওয়া জীবন নিয়ে 85 বলে সেঞ্চুরি করেন তিনি। ওয়ার্নারকে যোগ্য সঙ্গ দিয়ে শতক হাঁকিয়েছেন মিচেল মার্শও। সেঞ্চুরিতে জন্মদিন রাগালেন মার্শ। শেষমেশ এ দুজনের জুটি থামে 259 রানে। শাহিন আফ্রিদির বলে মিচেল মার্শ ওসামা মীরের হাতে ক্যাচ দিলে। বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দুই বলে দুই উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার রান বন্যার ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়ান পাক এই পেসার। মূলত ওয়ার্নার ব্যক্তিগত 163 রানে আউট হওয়ার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। স্টয়নিস আর জস ইংলিশ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ 37 রানে 5 উইকেট হারায় পেট কামিন্সরা। শেষ পর্যন্ত 400 আগেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।